যে কোনো কাজের ক্ষেত্রে রংটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রংকে তুমি কিভাবে দেখো বিভিন্ন রঙের? সে রং প্রথমত একটা মনস্তত্ত্বকে বলে, কিন্তু এটাতে অনেক গন্ডগোল আছে। সব কিছুতেই যেমন গন্ডগোল আছে, এটাতেও গন্ডগোল আছে। গন্ডগোলটা হচ্ছে যে রংকে, রং তো সাতটাই রং, সূর্যের সাতটা রং তার বিভাজন হয় সেটাই। এবার রংগুলোর মধ্যে ধর্ম, রংগুলোর মধ্যে রাজনীতি, রংগুলোর মধ্যে দর্শন, রংগুলোর মধ্যে সেই দেশের সংস্কৃতি, সেই মানুষের সংস্কৃতি, এগুলো সব জুড়ে গেছে, লেগে গেছে। যেমন আমাকে একটা সবাই প্রশ্ন করেছিল যে আপনি কালো সাদা ছবি আঁকেন কেন? তা আমি ওখানে রাজনৈতিক এক নেতা ছিলেন এক বিশেষ দলের, তার দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে আমি বললাম যে এই সব রাজনীতির নেতারা সব তো আমার রং ছাড়িয়ে নিয়েছে, কেউ সবুজ কেড়ে নিয়েছে, কেউ লাল কেড়ে নিয়েছে, কেউ গেরুয়া কেড়ে নিয়েছে। তো তার ফলে আমার হাত ধরতে পড়ে আছে কালো, কালো রং পড়ে আছে। তো এখন এই কালো রং তার জন্যে এটাকে কেউ কাড়াচ্ছে পারছে না, কারণ কালো রং কাউকে প্রতিনিধি করছে না, কোনো দল, কোনো রাজনীতি, কোনো দর্শন, কোনো কিছু কারণ করছে না। তার কারণ হচ্ছে কালো হচ্ছে অন্ধকারের জগৎ, অন্ধকারে কেউ ঘুরতে যায় না। আর আমি তো অন্ধকার বেঁচে খাই, আমি অন্ধকারের ছবি আঁকি, অন্ধকারে নারণ করি, অন্ধকারে দুষ্টিগুলো করি। কিন্তু এখন তো কালো রং তো এখন তো তুমি দেখবে কাউকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হয়, কালো রং তো ব্যবহার হচ্ছে, কোনো রাজনীতিতে কালো রং দেখানো হচ্ছে। হ্যাঁ, এইটাই এই ঠিক জায়গা তুমি এসছো এতক্ষণ, মানে ঠিক, মানে ঠিক আর কি যেটা ঘটানো সেটা ঘটিয়েছো তুমি এতক্ষণ, যে কালো রং যেদিকে আমি কালো তো ব্যবহার করছি, এদিকে আমি নিজেকেই কালো পতাকা দেখাচ্ছি। তার মানে কি আমি নিজেকে অস্বীকার করছি, আমি নিজেকে নিজের আমিত্বকে অস্বীকার করছি, আমি নিজের আমিত্বকে আমি কালো পতাকা দেখাচ্ছি, এবং আমি অমিত নয়, এটা আমিত্ব। হ্যাঁ, গুলিয়ে ফেলো না আমার অমিতের সঙ্গে, অমিত একটা মানে করোনা ভাইরাসের মতো হয়েছে আমি। তো এই যে নিজেকে কালো পতাকা দেখাচ্ছি এবং সেটা সচেতনভাবেই দেখাচ্ছি, সেটা এর একটা রাজনৈতিক ব্যাখ্যা হতে পারে, একটা অরাজনৈতিক ব্যাখ্যা, সাংস্কৃতিক হতে পারে, অসাংস্কৃতিক হতে পারে। তো আমি আমি আমার অমিত্বটাকে অস্বীকার করতে চাই, আমি আমার অমিত্বটাকে বহুত্বের মধ্যে নিয়ে যাই। এবার আমার আমার কাজ করার পদ্ধতিটা একটু বিচিত্র, সেটা হচ্ছে আমি সবসময় প্রভোক্ট হই, আমি অন্যের দ্বারা, যেমন তুমি আমাকে প্রভোক করছো, টিনা যেমন এসে প্রভোক করছে, এ এসে প্রভোক করছে, ও এসে প্রভোক করছে। এখন প্রভোক করছে মানে কি ছুটি নিয়ে এসে আমাকে ফুটিয়ে দিচ্ছে, তা তো না, তাকে তো প্রভোকেশন করে না। প্রভোকেশন হচ্ছে তারা এসে প্রশ্ন করে, হাসে, বেশ জোরে হাসে, হাসতে ভালো লাগে, সেটা একটা প্রভোকেশন। এসে পুষে বসে একটু নানা রকম ফিসলামি করে, সেটা একটা প্রভোকেশন। তো নানান প্রশ্ন করে, সেটা একটা প্রভোকেশন। তো এইগুলো আলটিমেটলি কী হয়, শেষ পর্যন্ত আমার ছবি আঁকার ক্ষেত্রে একটা এক ধরনের চালিকা শক্তি অন্যরা দিয়ে, অন্যরা আমাকে ছবি আঁকায়। যেমন এই তুলিটা, তুলিটা আমাকে ছবি আঁকে, তুলিটা আঁকে আমাকে, আমি তুলিটাকে আঁকি না, রংটা এরকমভাবে হয়। সেই জায়গাতে আমি নিজেকে কালো পতাকা নিয়মিত দেখাতেই ভালোবাসি। আচ্ছা, আমি তোকে সবসময় কালো পতাকা দেখাচ্ছি। হ্যাঁ, একটু কালো পতাকা। আচ্ছা, বেশ। কাল মাসকে চেন দিয়ে বেঁধে রেখেছি। আচ্ছা, এটা একটা কাট আউট। হ্যাঁ, চুরি না হয়ে যায় সেই জন্য চেন দিয়ে বেঁধে রেখেছি। ইসলামের একটা জায়গা, কমিউনিস্টের একটা ডেরা। আচ্ছা, চারকোল
তুলে দেবো।